আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজকে নিয়ে আসলাম আমরা রিয়েলমি 9i এর ফুল রিভিউ। দিস ইজ রিয়েলমি 9i। এই ফোনটা আজকে 14 ফেব্রুয়ারি লঞ্চ হয়ে গেল বাংলাদেশে অফিসিয়াল মার্কেটে। আর এই ফোনটা দুইটা ভেরিয়েন্ট আপনারা মার্কেটে পেয়ে যাবেন, 464 অ্যান্ড 6128। প্রাইসটা ডিসক্রিপশনে দেওয়া হলো, অবশ্যই দেখে নেবেন। সো প্রাইস সম্পর্কেটা আমি যেহেতু জানি, সেহেতু আমি এক নজরে বলতে যাচ্ছি। গ্লোবালি যেহেতু এখনও চিপসের শর্ট, আপনারা জানেন কম্পিউটারে কিন্তু জিপিওর প্রাইস অনেক হাই। মোবাইলে যে প্রসেসরগুলো আছে সেগুলো কিন্তু ক্রাইসিস চলতেছে, শর্টেজ অ্যান্ড প্রাইসটা অনেক বেশি। রিসেন্টলি কিন্তু ডলারের প্রাইস বেড়েছে, তাই সব কিছু মিলিয়ে প্রাইসটা অনেক বেশি। বর্তমানে প্রাইস বৃদ্ধির সময় মোবাইল কোম্পানিগুলো পারতেছে না তাদের সুইটেবল প্রাইসগুলো দেওয়ার জন্য। প্রাইসের কথা বাদ দিয়ে যদি আমরা রিয়েলমি 9-এর পারফরমেন্স নিয়ে কথা বলি, তাহলে এতে যে ফিচারগুলো দিয়েছে সেটা খুবই সুন্দর। প্রথমত এই ফোনটা আমরা পেয়ে যাচ্ছি কোয়ালকম স্ন্যাপড্রাগন 680 একটি 6 ন্যানোমিটার অক্টাকোর প্রসেসর। বাংলাদেশে প্রথমবারের মতন 6 ন্যানোমিটার প্রসেসর নিয়ে আসলো, তাও রিয়েলমি কোয়ালকম স্ন্যাপড্রাগন 680। এর পারফরমেন্স যথেষ্ট আমি ভালো পেয়েছি, এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। এছাড়াও এই ফোনটাতে প্রথমবারের মতন ছিল 33 ওয়াটের ডার্ক চার্জিংয়ের সুবিধা। খুব দ্রুত ফোনটা চার্জ হয়ে যাচ্ছিল। 5000 mAh ব্যাটারি, খুব ভালো একটি ব্যাটারি ব্যাকআপ পাবেন, যেহেতু এর প্রসেসর 6 ন্যানোমিটার, পাওয়ারটা খুব কম খায়। আর রেগুলার ড্রাইভে ইউজে আপনারা খুব আরামসে এই ফোনটা ব্যবহার করতে পারবেন। এছাড়াও এতে থাকছে 50 MP নাইটস্কেপ ক্যামেরা। ক্যামেরা কোয়ালিটি নিয়ে কথা বলে আমি বলবো বেশ চমৎকার আমি ছবি পেয়েছি, যেটা আপনারা বিস্তারিত দেখতে পারবেন। ডিসপ্লে সেকশনে এতে থাকছে 6.6 ইঞ্চি ফুল HD প্লাস রেজুলেশনের 90Hz স্মুথ ডিসপ্লে। এছাড়াও এই ফোনটা থাকছে 4GB র্যাম 64GB ভেরিয়েন্ট, যেটা LPDDR4X সিরিজের 4GB র্যাম। অ্যান্ড স্টোরেজ পাচ্ছি UFS 2.1, অ্যান্ড 128 যেটা ভেরিয়েন্ট সেটাও UFS 2.1 আমরা স্টোরেজ পাচ্ছি। এছাড়াও এই ফোনটার ডিজাইন আমার কাছে বেশ ভালো লেগেছে, স্টুডিও প্রিজম ডিজাইন। অ্যান্ড এই ফোনটা কিন্তু ডিউরেবিলিটি অনেক ভালো, আমি দেখতেই পাচ্ছেন আমি এইভাবে দেখেন, আমি কিন্তু বাঁকাই করে ফেলছি অলমোস্ট। সো এটা কিন্তু বিল্ড কোয়ালিটি যথেষ্ট মজবুত করেছে, এটা আমার কাছে খুব ভালো লেগেছে। এছাড়াও ফোনটার থিকনেস কিন্তু 8.4 mm, খুবই স্লিম এই ফোনটা। এছাড়াও এই ফোনটাতে ডুয়েল স্টুডিও স্পিকার তো থাকছেই, হাইরে সাউন্ড টেকনোলজি। সাউন্ডটা আপনাদের একটু শুনিয়ে দিচ্ছি। এয়ার স্পিকার চলতেছে, এখন কিন্তু লাউড স্পিকার বাটারফ্লাই স্পিকার চলতেছে, সাউন্ডটা যথেষ্ট ভালো। রিয়েলমি 9i-তে কিন্তু সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোনটা আপনারা পাচ্ছেন, ডুয়েল স্টুডিও স্পিকার পাচ্ছেন, ভার্চুয়াল র্যামের সুবিধা পাচ্ছেন। অ্যান্ড এই প্রিজম ডিজাইন, স্টুডিও প্রিজম ডিজাইনটা আমার কাছে বেশ ভালো লেগেছে। সো বেশি কথা বাড়াবো না, ফুল ভিডিওতে জাম্প করা যাক বরাবর মতো। আমি আছি ওমর, আপনারা দেখছেন টেকনিক্যাল ওমর ইউটিউব চ্যানেল, চলুন শুরু করা যাক। অলরাইট, রিয়েলমি 9i-এর ডিজাইন বিল্ড কোয়ালিটি নিয়ে আলোচনা করা যাক। বিল্ড কোয়ালিটি বেশ মজবুত আমি বলবো, যেটা আপনাদের দেখিয়েছি। আর এই ফোনটা কিন্তু ইন অ্যান্ড ফিল যথেষ্ট ভালো, থিকনেস ছিল 8.4 mm। আর এই প্রিজম যে ডিজাইনটা আছে, প্রিজম ব্ল্যাক অ্যান্ড প্রিজম ব্লু দুইটা কালার আপনারা পেয়ে যাবেন। ফোনটা কিন্তু ফিঙ্গার যেটা সাপ আছে, ফিঙ্গার সাপটা খুব ভালোভাবেই পরে দেখতেই পাচ্ছেন। ওভারঅল আপনারা যদি ব্যাক কভার ইউজ করেন তাহলে কোনো রকম সমস্যা হবে না, অ্যান্ড এক হাতে খুব আরামসে ব্যবহার করতে পারবেন। বিল্ড কোয়ালিটি যথেষ্ট শক্তপোক্ত ছিল। নিচে দিকে থাকছে 3.5 mAh যে এক মাইক্রোফোন, চার্জিং পোর্ট টাইপ সি অ্যান্ড বটম ফায়ার স্পিকার। স্পিকার সাউন্ড কোয়ালিটি বেশ ভালো ছিল। অ্যান্ড ফোনটার উপরের দিকে থাকছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোন, যেটা খুব ভালো ব্যাপার এই প্রাইজে। এছাড়াও ফোনটার বাম পাশে ডুয়েল সিমের পাশাপাশি এক্সটার্নাল মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন। অ্যান্ড আপনার ভলিউম লকারটা বাম পাশে পেয়ে যাচ্ছেন। অ্যান্ড ডান পাশে থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যার স্পিড যথেষ্ট ভালো, ফাস্ট আমি বলবো, অ্যাকুরেন্সি খুব ভালো, কোনো রকম মিসম্যাচ আমি দেখিনি। টাচ করার সাথে ফোন আনলক হয়ে যাচ্ছিলো, এটা খুব ভালো ব্যাপার। ফোনটার পিছনে আছে ট্রিপল ক্যামেরা সেট আপ, 50 MP ম্যাট্রিক্স AI ট্রিপল ক্যামেরা। অ্যান্ড সেলফির জন্য থাকছে 16 MP। ডিসপ্লে সেকশনে এতে থাকছে 6.6 ইঞ্চি ফুল HD প্লাস রেজুলেশনের ডিসপ্লে। অ্যান্ড এর রেজুলেশন আমরা পাচ্ছি 2412x1080 pixels। অ্যান্ড এর ডিসপ্লে PPI পাচ্ছি 401। অ্যান্ড টাচ স্যাম্পলিং রেট 180Hz। অ্যান্ড ডিসপ্লে কিন্তু 90Hz স্মুথ ডিসপ্লে। অ্যান্ড এতে আমরা ওয়াইড ওয়ান L1 সার্টিফাই পাচ্ছি, যেখানে নেটফ্লিক্সে আপনি ফুল HDতে ব্রাউজ করতে পারবেন। এছাড়াও এই ডিসপ্লে ছিল IPS ডিসপ্লে প্যানেল। অ্যান্ড ডিসপ্লে কালার কোয়ালিটি আমার কাছে বেশ ভালো লেগেছে, চিন ভেজেলের পরিমাণ যথেষ্ট ন্যারো ছিল, অ্যান্ড আমার কাছে বেশ ভালোই লেগেছে। অ্যান্ড ডিসপ্লেতে 90Hz রিফ্রেশ রেট হওয়ার কারণে স্মুথনেস খুব ভালো পাবেন। আর টাচ স্যাম্পলিং রেট 180Hz, সেহেতু খুব ভালো একটি টাচ স্যাম্পল, গেমিংয়ে খুব ভালো একটি পারফরমেন্স পাবেন। অ্যান্ড ফোনটা দেখতে পাচ্ছেন কিছু ব্লোটার অ্যাপস আছে, সেটা আপনার চাইলে আনইনস্টল করতে পারবেন। ফোনটার ডিসপ্লে ইনডোরে ভালো পারফরমেন্স করলে আউটডোরে কিছুটা প্রবলেম পেতে পারেন, যেহেতু এর পিক ব্রাইটনেস ছিল 480 nits। অ্যান্ড এই ফোনটাতে কোনো গোয়েলা গ্লাস প্রোটেকশন দেওয়া হয়নি, 2.5D কার্ভ গ্লাস দেওয়া হয়েছে। অ্যান্ড প্রোটেকশনের জন্য আপনি একটা অবশ্যই গ্লাস প্রোটেক্টর ইউজ করবেন ফোনটা পারচেস করলেই। এছাড়াও ইনডোরে কোনো রকম সমস্যা ছিল না, অটো ব্রাইটনেসের সুবিধা আছে, ডার্ক মোডের সুবিধা আছে। এছাড়াও মাল্টি অনেক ফিচার আপনারা এই ফোনটাতে পেয়ে যাবেন। বাজারে এই ফোনটা আপনারা দুইটা ভেরিয়েন্ট পেয়ে যাবেন, 464 অ্যান্ড 6128। দুইটি আপনারা পেয়ে যাচ্ছেন স্টোরেজ টাইপ UFS 2.2, অ্যান্ড র্যাম পাচ্ছেন LPDDR4X সিরিজের। অপারেটিং সিস্টেম হিসাবে থাকছে অ্যান্ড্রয়েড 11।
আর রিয়েলমি ওয়াই 2.0 তো থাকছে। এছাড়াও আপনার এক্সট্রা ভার্চুয়াল র্যাম বাড়িয়ে নিতে পারবেন আরও 3 GB পর্যন্ত, যারা কিনা আসলে বেশি মাল্টিটাস্কিং করেন তাদের জন্য এই ভার্চুয়াল র্যামটা অনেকটা কাজে দিবে। প্রসেসর হিসাবে এতে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 680 একটি অক্টাকোর প্রসেসর, যেটা কিনা 6 nanometer বিল্ট। এতে আমরা পাচ্ছি হাই ক্লক স্পিড 2.40 GHz, যেটা কিনা ক্রায়ো 2XA53, এছাড়াও কোটেক্সের A73, বাকি 4 core আছে। এর পারফরমেন্স আপনারা দেখতে পাচ্ছেন, এতটুকু বেঞ্চমার্ক আপনারা দেখতে পাচ্ছেন 251,833, যেটা খুব ভালো একটি স্কোর। অ্যান্ড আমরা গিগব্যাঞ্চ স্কোর দেখি সিঙ্গেল করে 385, অ্যান্ড মাল্টি করে 1565, খুবই ভালো একটি স্কোর পেয়েছি। অ্যান্ড জিপি হিসাবে থাকছে অ্যাড্রিনো 610। টোয়েন্টি ইনক্রিজ করা হয়েছে আগের জিপিও থেকে, নর্মালি এখানে আপডেট করা হয়েছে। অ্যান্ড রেগুলার পারফরমেন্স আপনার যখন ইউজ করবেন তখনই বুঝতে পারবেন। এখানে আমি জেনসেন ইনপ্যাড থেকে শুরু করে হাই গেম থেকে লো গেম সব ধরনের গেম প্লে করেছি, খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পেরেছে। বাট জেনসেন ইনপ্যাডে কিছুটা আমি ল্যাগ দেখতে পেরেছি লং টাইম গেম প্লে করার ক্ষেত্রে। এছাড়া আপনার পাবজি, ফ্রি ফায়ার নিয়ে কোনো সমস্যা নেই, যেহেতু একটা লো হার্ডওয়্যার গেম ইজিলি ইউজ করতে পারবেন। পাবজিও আপনি আরামসে ইউজ করতে পারবেন, যার গ্রাফিক্স আমরা সর্বোচ্চ ব্যালেন্সে এইচডি গ্রাফিক্সটা ইউজ করতে পারবো। অ্যান্ড আপনারা যদি পাবজি নতুন যে নিউ স্ট্রিমটা আছে নিউ স্টেট সেটা গেম প্লে করেন, সেটা খুব ভালোভাবে আপনি গেম প্লে করতে পারবেন। আল্ট্রা ফ্রেম রেট অ্যান্ড হাই গ্রাফিক্সে গেম প্লে করতে পারবেন পাবজি নিউ স্টেট। এছাড়াও গেম প্লেতে লং টাইম গেম প্লেতে আমি খুব ভালো পারফরমেন্স পেয়েছি, তেমনটা ল্যাগ দেখি নেই। অ্যান্ড রেগুলার যত গেম আছে 2D 3D টাইম কিলিং গেম সব ধরনের গেম প্লে করেছি, খুব আরামসে ব্যবহার করা যায়। হিটিং ইস্যু তেমন দেখি নেই। অ্যান্ড ব্যাটারি পারফরমেন্স আমি যদি বলি, 1 ঘন্টা গেম প্লেতে ফোনটাতে 12% থেকে 13% চার্জ ড্রেন করেছে, যেটা স্বাভাবিক আমি বলবো। ক্যামেরা সেকশনে এতে থাকছে 50 MP AI ট্রিপল ক্যামেরা, সাথে একটি 2 MP পোর্ট্রেট অ্যান্ড 2 MP ম্যাক্রো লেন্স থাকছে। এতে আপনার জি ক্যাম সাপোর্ট করে, জি ক্যাম আপনারা ইউজ করতে পারেন, যেটা আরও ভালো বেটার পিকচার পাবেন। ক্যামেরা ইউতে আপনার সকল ধরনের ফিচার আপনি দেখতে পাচ্ছেন, AI মোড থেকে শুরু করে ম্যাক্রো পোর্ট্রেট ইত্যাদি অনেক ফিচার এখানে ইনক্লুড করা হয়েছে। উপর থেকে নিচে স্লাইড করে 50 MP অন করতে হবে, নয়তো কিন্তু 50 MP খুঁজে পাবেন না যে কোথায় আছে। ওভারঅল এটা মোটামুটি ভালো লেগেছে। অ্যান্ড ভিডিও রেকর্ডিং করতে পারবেন শুধুমাত্র 1080p 30fps, কোনোরকম 60fps অপশন দেয়নি, এটা আমার কাছে খুব খারাপ লেগেছে। 2K রেজলিউশন দিলে আরেকটু বেটার হতো। ওভারঅল যে ক্যামেরার পিকচার কোয়ালিটি সেটা দেখতেই পাচ্ছেন, খুবই ভালো আমি পিকচার পেয়েছি। ওভারঅল আপনারা দেখতেই পাচ্ছেন পিকচারের ডাইনামিক রেস, কালার টোন সব কিছু মিলিয়ে আমার কাছে বেশ ভালো লেগেছে। এছাড়াও লো লাইট পারফরমেন্সে যথেষ্ট আমি ভালো পেয়েছি। অ্যান্ড যে 50 MP আলট্রা এইচডি ক্যামেরা, সেটা 70 ডিগ্রি অ্যাঙ্গেল আপনি নিয়ে ভালো একটি ছবি তুলতে পারবেন। অ্যান্ড আপনার যদি ফুল স্ক্রিন নিয়ে ইউজ করেন তাহলে একটি ওয়াইড অ্যাঙ্গেল ফুটেজ আপনি পাবেন, যেহেতু এখানে ওয়াইড অ্যাঙ্গেল ফুটেজের অপশন নাই, মানে ওয়াইড অ্যাঙ্গেল কোনো লেন্স দেওয়া হয়নি, বাট আপনার ফুল স্ক্রিন দিয়ে আপনি ওয়াইড অ্যাঙ্গেল একটি ছবি নিতে পারবেন। এছাড়াও ম্যাক্রো কোয়ালিটি যথেষ্ট ভালো পেয়েছি। ক্যামেরা নিয়ে আমি বলতে পারি 100% কোয়ালিটি ফুল কিছু পিকচার আপনারা পাবেন, এ নিয়ে কোনোরকম ডাউট নেই। ভিডিওতে কিছুটা আপনারা হয়তো বা 60fps অপশনটা পাচ্ছেন না, 2K অপশনটা পাচ্ছেন না, বাকি আপনার 1080p 30fps ভিডিও রেকর্ডিং করতে পারবেন, সেটা খুব ভালো পিকচার অথবা ভিডিও আপনারা পেয়ে যাবেন। ওভারঅল পিকচার কোয়ালিটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আপনাদের কমেন্টের অ্যান্সার অবশ্যই দেব। সেলফি ক্যামেরা ছিল 16 MP, যার পিকচার কোয়ালিটি বেশ ভালো পেয়েছি, যার অ্যাপারচার 2.1, এটা আপনার 26 ওয়াইডে আপনি ছবি তুলতে পারবেন। পোর্ট্রেট মোড ডিটেল যথেষ্ট ভালো ছিল, কিছুটা রেড টোন আমি দেখতে পাচ্ছি, যেটা কিনা আপডেটের মাধ্যমে ঠিক হয়ে যাবে। অ্যান্ড আমার কাছে বেশ ভালো লেগেছে কোয়ালিটি, আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ব্যাটারি সেকশনে এতে থাকছে 5000 mAh একটি ম্যাসিভ ব্যাটারি, চার্জার হিসাবে এখানে থাকছে 11 ভোল্টের 3 ampere একটি 3300 ওয়াটের ডার্ট চার্জার, যেটা কিনা 5টা রিজনে আপনাকে সাপোর্ট দেবে। ওভার ভোল্টেজ প্রোটেকশন দিবে, অ্যান্ড ওভার চার্জিং প্রোটেকশন দিবে, অ্যান্ড ওভার টেম্পারেচার প্রোটেকশন থেকে শুরু করে এক্সট্রিম যে কেস প্রোটেকশন আছে সব কিছু আপনি এই চার্জারটা পেয়ে যাবেন। সো ডার্ক চার্জারটা খুবই ইম্পর্টেন্ট আর খুব ভালো চার্জ হয়। অ্যান্ড ফোনটা চার্জ হতে আপনার 0 থেকে 100% হতে 70 মিনিটের মতো সময় লাগবে, 1 ঘন্টা 10 মিনিট। অ্যান্ড ব্যাটারি ব্যাকআপ যথেষ্ট আমি ভালো পেয়েছি, আমি বলবো 2 দিনের মতন আপনি আরামসে পার করতে পারবেন। হেভি ইউজাররা আপনারা 1.5 দিনের মতো আরামসে ইউজ করতে পারবেন, অ্যান্ড সফট ইউজাররা 2 দিন পার করে দিতে পারবেন। ব্যাটারি ব্যাকআপ নিয়ে আমি কোনোরকম সমস্যা পাইনি, ফোনটার নেটওয়ার্ক অ্যান্ড কল কোয়ালিটি নিয়ে কোনোরকম সমস্যা আমি পাইনি, খুব ভালোভাবে পারফরমেন্স আমি পেয়েছি। অ্যান্ড ফোনটা যদি প্রাইস সাইড দিয়ে আমি বলি যে ফোনটার পারফরমেন্স কেমন ছিল, সেটা আমার কাছে বেশ ভালো লেগেছে। টুকটাক 2-1টা ইস্যু ছিল যেটা আপনাদের শেয়ার করেছি ভিডিওতে, আপনারা প্রথম থেকে আবার শুনলে বুঝতে পারবেন। অ্যান্ড আমরা যদি এই প্রাইসটার কথা বলি, সেটা গ্লোবালি এখন প্রবলেম চলতেছে, সেহেতু কোম্পানিগুলো বাধ্য হয়ে কিছুটা প্রাইস ইনক্রিজ করতে বাধ্য হচ্ছে। বাট দারাজের ক্যাম্পেইনে আপনারা এই ফোনটা কিছুটা রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন, অ্যান্ড বিভিন্ন ক্যাম্পেইনে এই ফোনটা প্রাইস ডিসকাউন্ট পেয়ে যাবেন। সো আজকে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অ্যান্ড রিয়েলমি 9i সম্পর্কে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সো বাই বাই, টাটা, আসসালামু আলাইকুম।